নতুন বছরে ঘরের মাটিতে আফগানিস্তানকে প্রথম টি টোয়েন্টি ম্যাচে ছয় উইকেটে হারানোর পর এইমাত্র আবারও ভারতীয় টিম আফগানিস্তানকে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচেও ছয় উইকেটে হারিয়ে দুর্ধর্ষভাবে ঘরের মাটিতে টানা দশটি টি টোয়েন্টি সিরিজ জেতার ইতিহাস তৈরি করল ভারত। প্রথম টি টোয়েন্টি ম্যাচের মতো এই ম্যাচেও শিবম দুবে এবং যশস্বী জয়সওয়াল তো বিধ্বংসী দুটি চার ছক্কার বৃষ্টি ঘটিয়ে ইনিংস খেলে ভারতীয় টিমকে ম্যাচ জেতালই। তার পাশাপাশি এই ম্যাচে বহুদিন পর ভারতের হয়ে টি টোয়েন্টি খেলতে নেমে বিরাট কোহলি একাধিক সব কীর্তি গড়ে তৈরি করল মহান সব কাজ। হ্যাঁ বোস, আজকের এই ভিডিওতে আমরা ফটাফটভাবে দেখে নেব ঠিক কীভাবে ভারতীয় টিম এই দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে আফগানিস্তানকে মাত্র পনেরো ওভারেই ছয় উইকেটের বিনিময়ে হারিয়ে সিরিজ জিতে নিল এবং তার পাশাপাশি এই ম্যাচে বিরাট কোহলি কী সব একাধিক সব কীর্তি গড়ল, রেকর্ড তৈরি করলো এবং ম্যাচ শেষে কী জানালো সব ডিটেলস জানবো এই ভিডিওতে। তাই প্লিজ দেখো পুরো ভিডিও। বিরাট কোহলির একজন বড় ফ্যান হলে ভিডিওটিকে করে দাও একটি লাইক এবং এইভাবে আরও ভারতীয় টিম আইপিএল দু হাজার চব্বিশ এবং কেকেআর সংক্রান্ত ভিডিওর জন্য এক্ষুনি করো ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। তো বন্ধু, প্রথমে ম্যাচের কথা বললে তো এই দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে প্রথমে আফগানিস্তান দল প্রথমে ব্যাট করতে নেমে কুড়ি ওভার পর্যন্ত খেলে একশো বাহাত্তর রান তোলে গুলাবুদ্দিন নায়েবের বিধ্বংসী একটা পঁয়ত্রিশ বলে সাতান্ন রানের বিধ্বংসী ইনিংসের সুবাদে, আর সেই রানকে তাড়া করতে নেমে এই ম্যাচে ভারতীয় দল ম্যাচটিকে দুর্ধর্ষভাবে জিতে নিয়ে সিরিজ জিতে নেয়। হ্যাঁ বোস, এদিন তো ভারতের হয়ে বোলিং করতে নেমে ফাস্ট বোলার অর্শদীপ সিং চার ওভার বল করে বত্রিশ রান দিয়ে তিন তিনটি উইকেট নেয়। তার পাশাপাশি রবি বিষ্ণুই এদিন প্রচুর মার খেলে কি হবে, অক্ষর প্যাটেল চার ওভার বল করে সতেরো রান দিয়ে দু দুটি উইকেট তুলে নিয়ে সবার নজর কাড়ে। আর এই রানকে তাড়া করতে নেমে ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা, যে কিনা প্রথম ম্যাচেও কিন্তু শূন্য রানে আউট হয়ে গেছিল, সে কিন্তু এই ম্যাচেও লাগাতারভাবে পরপর দুটো ম্যাচে শূন্য রানে আউট হয়ে দ্বিতীয় সর্বোচ্চ শূন্য রানে আউট হওয়ার রেকর্ড তৈরি করে। কিন্তু এই ম্যাচে রোহিত শূন্য রানে আউট হলে কি হবে, বাঁহাতি ওপেনার যশস্বী জয়সওয়াল মাত্র চৌত্রিশ বলে দুশো স্ট্রাইক রেটের সাথে ছটি লম্বা ছক্কা এবং পাঁচটি চার মেরে আটষট্টি রানের একটা বিধ্বংসী ইনিংস খেলে ভারতের জয় নিশ্চিত করে দেয়। আর তার সাথে তো এই দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে বহুদিন বাদে বিরাট কোহলি ভারতের হয়ে খেলতে নেমে টি টোয়েন্টি মিড ওপের ওপর দিয়ে মারতে গিয়ে উনত্রিশ রানে ক্যাচ আউট হয়ে গেলে কি হবে, তিনি কিন্তু এই ম্যাচে মাত্র ষোলো বলে হ্যাবস একশো একাশি স্ট্রাইক রেটের সাথে পাঁচটি চার লাগিয়ে তিনি কিন্তু একটা বিধ্বংসী ইনিংস খেলেন এবং যার দ্বারা তিনি স্পষ্টভাবে বুঝিয়ে দেন যে তিনি একেবারেই ফুরিয়ে যাননি এবং আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশের জন্য তিনি যে রণংদেহী রূপে রয়েছেন প্রস্তুত তার সংকেত দিয়ে দেন। আর শিবম দুবের কথা কি বলবো, প্রথম ম্যাচটি জেতানোর পাশাপাশি দ্বিতীয় ম্যাচেও কিন্তু তিনি একা হাতে মাত্র বত্রিশ বলে একশো ছিয়ানব্বই স্ট্রাইক রেটের চারটি লম্বা ছক্কা এবং পাঁচটি চার মেরে তেষট্টি রানের নট আউট ইনিংস খেলে ভারতের জয় নিশ্চিত করে দিয়ে যান। হ্যাঁ বোস, এইভাবে তো ভারতীয় টিম এই ম্যাচটিকে ছয় উইকেটের বিনিময়ে জিতে নেয়। তার পাশাপাশি এই ম্যাচের পরে ম্যান অফ দ্য ম্যাচ শিবম দুবে তার এই বিধ্বংসী ইনিংসের জন্য কিন্তু মহেন্দ্র সিং ধোনিকে সমস্ত কৃতিত্ব দেন এবং তিনি বলেন ধোনি ভাইয়ের জন্য কিন্তু তিনি আজ এই পজিশনে দাঁড়িয়ে রয়েছেন। এবং শুধু তাই নয়, এই ম্যাচের পরে কিন্তু বিরাট কোহলিকে বেস্ট প্লেয়ার অব দ্য অ্যাওয়ার্ডের পুরস্কারে পুরস্কৃত করা হয়, কেননা তিনি এই ম্যাচে মারাত্মকভাবে একটা ইনিংস খেলার পাশাপাশি দুর্দান্ত একটি ক্যাচ নেন। তো এই ছিল ভারত আফগানিস্তান দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচের যাবতীয় ডিটেলস এবং ভিডিও। ভালো লাগলে অবশ্যই করো লাইক শেয়ার কমেন্টের পাশাপাশি আরও ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।